আজকে আমি আমার দুই ভাইগনাকে নিয়ে চুরি করে লাখ টাকার পারফিউম দিব জার্মানির মধ্যে, বুঝছেন? চুরি করে পারফিউম লাগাবো, দেখবেন জার্মানির মধ্যে বা ইউরোপের মধ্যে যত ইচ্ছা তত লাখ লাখ টাকার পারফিউম যত ইচ্ছা তত শরীরে দেওয়া যায়। বাবা পারফিউম দিবা? বাবা পারফিউম দিবা? তাহলে চলেন পারফিউম দেওয়া যাক। তো দুই ভাইগনাকে নিয়ে আজকে দাওয়াতে যাব, একটা বিয়ের দাওয়াত আছে। তো বিয়ের দাওয়াতে যাওয়ার আগে ওদের দুইজনকে নিয়ে মার্কেটে ঢুকলাম। হ্যাঁ, মার্কেটে বাবা এদিক দিয়ে আসো। মার্কেটে ঢুকে ওদের নিয়ে এখন পারফিউম দিব যত ইচ্ছা তত। ভাই বিশ্বাস করেন, আপনি যদি বোতল খালিও করে ফেলেন কোনো সমস্যা নাই। হ্যাঁ লাভ ভাই, কোনো সমস্যা আছে? নাই, কোনো সমস্যা নাই। এই সুযোগটা আর কি ইউরোপের মধ্যে আপনি পাবেন, যত মনে চায় তত পারফিউম দিতে পারবেন। তো ওদের নিয়ে আসছি, সর্বপ্রথম পারফিউম দিব, এটা হলো হুগোর পারফিউম, বাংলাদেশে টাকা এটা 5,000 টাকা একটা দিলাম। আসো এদিকে আসো, সামনে আসো, এটাও দিবা? আই হা, এটার দাম বাংলাদেশের টাকায় কত? 10,000 টাকা এই পারফিউমটা, এই পারফিউমটার দাম 10,000 টাকা। আমিও দিয়ে নিই, দেই দেই দিছি। আসো এদিকে আসো, এদিকে আসো বাবা, তোমরা এদিকে আসো। তো এখন আরেকটা পারফিউম দিতে আসছি, এটার দাম বাংলাদেশের টাকায় কত? 7,000 টাকা। ঠিক আছে না, 7,000 টাকা। ওরে ভাই এটার দাম কত? এটার দাম 9,000 টাকা, এই পারফিউমটার দাম 9,000 টাকা। চলো 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 চলো, পারফিউম দিই, তাড়াতাড়ি করো। এটা এটাও সুন্দর, এটাও সুন্দর, এটার দাম বাংলাদেশ 11,000 টাকা। এলাই কোনটা বাবা, কোথায় ভালো কোনটা বলো। চলো আমরা তাড়াতাড়ি বের হয়ে যাবো, কারণ বন্ধ করে দিবে। এমন একটা সময় আমরা ঢুকছি পারফিউম দিতে যে বন্ধ হয়ে যাবে এখন। হ্যাঁ ওই বাবা তাড়াতাড়ি দেখো, তাড়াতাড়ি দেখো, বন্ধ হয়ে যাবো। মাগনা পারফিউম যত মন যায় তত দেওয়া যায়। হ্যাঁ বাবা এইদিকে, এই দিকের পারফিউমগুলো অনেক ভালো বাবা, তাড়াতাড়ি তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবো, বন্ধ হয়ে যাবো। এই যে এই যে এই পারফিউমটা অনেক সুন্দর আদনান, লাভ ভাই এলো না না না, আমিও দিই দিয়েছি। চলো চলো যত মন যায় তত, আসো 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 আসো। ওইটা আই, এখানে আসো এখানে আসো, এই যে এটা দিয়ে দিই, এটা দিয়ে 12,000 টাকা এই পারফিউম দাম 12,000 টাকা। বারো হাজার টাকা ভাই পারফিউমের দাম। হ্যাঁ ওদের দুইজনে পারফিউম দিলাম, এখন ওদের দুইজনে নিয়ে বিয়ের পার্টিতে যাব। যত ভাই যত মনে চায় দেখেন, এই মেয়ের এই পোলারা এরাও আইছিল পারফিউম দিতে, ঠিক আছে ভিতরে। ওই দেখেন পারফিউম দিতে আছে ভাই, ইউরোপে একটা সুবিধা হইলো গিয়া। আসো বাবা আসো 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 আসো। ওদের দুইজনকে নিয়ে পারফিউম দিলাম বাবা, ইউরোপে বা জার্মানিতে যত মজা তত পারফিউম দেওয়া যায় না লাভ ভাই। হ্যাঁ বাবা রে বাবা, ওদের পারফিউম দিলাম মনের মতো করে। লাভবায়ক আর কোথাও এখন খোলা আছে যেখানে তোমাদের পারফিউম দেওয়া যাবে? সব বন্ধ হয়ে গেছে, রাত 8টা বাজে গেছে এখন ইউরোপের মধ্যে, রাত 8টা বাজে গেছে, যেই কারণে আর কি এখন কোনো পারফিউম দেওয়া যাবে না। আচ্ছা তোমরা কি কিছু খাবা? লাভবায়ক আদনান বাবা তুমি কি কিছু খাবা? কি খাবা বলো? কি ফ্রেঞ্চ ফ্রাই খাবা, আলু চিপস খাইবা? হ্যাঁ আলু চিপস, আর কিছু খাবা না? তুমি তো একটু বিয়ার মধ্যে যাই বাবা, বিয়ার বিয়ার খাবার খাবা না? বিরিয়ানি পোলাও মাংস, লাভাই পোলা মাংস খাইবা? খাবা না? তাহলে ভাত খাইবা? ভাত? হ্যাঁ ভাত, পান্তা ভাত খাইবা? তোমরা কি পান্তা ভাত চিনো? হ্যাঁ পিয়াইস মরিচ দিয়া কসলেয়া ভাত খায় ওইটা চিনো? চিনো বাবা তুমি চিনো? হ্যাঁ তুমি ফান্টা খাবা নাকি কোলা খাবা নাকি স্প্রাইট খাবা নাকি 7-Up খাবা বাবা? ফান্টা খাবা তুমি। আজকে ওদের নিয়ে একটু পর বিয়ার একটা দাওয়াতে যাইতেছি, সো পারফিউম লাগাইলাম, কারণ বিয়ার মধ্যে যাবো যেহেতু, সেহেতু ভাই পারফিউম যদি না শরীরে যদি জোস পারফিউম না হয় তাহলে ভাই বিয়ার মধ্যে কেউ তাকাইবো না, বুঝছেন? অ্যাটেনশন নিতে পারবো না, কারণ সেই কারণে আর কি ওদের সবাইকে আমার বাইগনা দুই বাইগনাকে নিয়ে যাইতেছি যেহেতু। তো ওদের ইচ্ছা মতো পারফিউম লাগাইলাম, দেখলেন আরো লাগাইতাম, বাট সমস্যা হলো গিয়ে এখন বন্ধ হয়ে যেতেছিল, বুঝছেন? বন্ধ করে দিতেছে, সেই কারণে আর কি আমাদের তাড়াহুড়া করে বের হয়ে যেতে হয়েছে। তাছাড়া আমরা যদি চাইতাম ভাই, এখানে আপনার কয়েক হাজার ধরনের পারফিউম আছে, ঠিক আছে কয়েক হাজার ধরনের, আমরা যদি চাইতাম কয়েক হাজার ধরনের পারফিউমই লাগাইতে পারতাম, যদি চাইতাম পুরা বোতলটা খালি করে ফেলতে পারতাম। তো আমার বড় ভাইগনা চলে গেছে বিয়ার মধ্যে ওর আম্মা আব্বার সাথে, কিন্তু আমি আমার ছোট ভাইগনা আদনানকে রাখছি আমার সাথে। তো ওরে আমি এখন, ও যেহেতু ছোট সেহেতু বিরিয়ানি বলেন মাংস বলেন এইগুলি পোলাও খাইতে পারবে না, তো ওরে আমি এখন বার্গার কিনে দিব, বার্গার একটা ফ্রেঞ্চ ফ্রাই কিনে দিব। ওর খাইতে মন চাইতেছে ফ্রেঞ্চ ফ্রাই আর বার্গার, সেই কারণে আর কি ওরে আমি বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই কিনে নেওয়ার জন্য কিনে দিতে ম্যাকডোনাল্ডসে নিয়ে যাচ্ছি।
তো ওরে নিয়ে চলে আসছি আমি এখন ম্যাকডোনাল্ডসে। অ্যান্ড ম্যাকডোনাল্ডসে ওরে আমি ফ্রেঞ্চ ফ্রাই কিনে দিব আর বার্গার কিনে দিব। ওই আজকে ফ্রেঞ্চ ফ্রাই আর বার্গার খাবে বিয়ের মধ্যে, যে বাংলাদেশি বিয়ের মধ্যে। বাবা তুমি পমিস খাবা, মানে ফ্রেঞ্চ ফ্রাই খাবা? হ্যাঁ কি তা আবার কি শুরু করছো তুমি, কি কি চাও? সেদিন জুতার মতো আবার কি শুরু করছো বাবা, তুমি বার্গার খাবা না? ওরে এই যে তোমার জুতা, এই সেদিন মনে আছে না জুতা কিনে দিয়েছিলাম, কত সুন্দর জুতা। হ্যাঁ বাবা একটা পাপ্পা দিয়ে দাও সবাইকে, দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও। ওই তুই আইসস কেন, তুই আইসস কেন? তুই না তোর আম্মা বলো গেসেস গা বিয়াতে। বাবা তুমি কি খাবা বলো, কি খাবা, কি খাবা? বার্গার খাবা নাকি ফ্রেঞ্চ ফ্রাই খাবা? কিছু খাবা না? ও তুমি ফ্রেঞ্চ ফ্রাই খাবা, আচ্ছা ঠিক আছে। তো ওদের জন্য খাবার, আদানের জন্য খাবার নিয়েছি। এই লাভাই তোমার হাতে কি বাবা? কোলা। ওর জন্য খাবার নিয়েছি, পমি ফ্রেঞ্চ ফ্রাই আর বার্গার। তো ওদের কারণ আদনান ছোট যেহেতু, সেহেতু ও বিরিয়ানি বলেন এইসব খাইতে পারে না, ওর জন্য পমিস বা সরি ফ্রেঞ্চ ফ্রাইটাই আলু চিপসে ওর জন্য পারফেক্ট। তাহলে চলেন, তো ওদের খাবার কিনে দিচ্ছি আমি ম্যাকডোনাল্ডস থেকে। তো এখন আমরা কই যাব, বিয়ের মধ্যে যাব। বাবা আদনান তুমি খুশি বাবা? তোমার চিপস কিনে দিছি, তোমার বার্গার কিনে দিছি, তুমি খুশি? চিপস কিন, সেটার ভিতরে চিপস দেখায় দাও একটুখানি। এই যে এটার মধ্যে দেখতে পাচ্ছ আপনার ফ্রেঞ্চ ফ্রাই আছে, বার্গারও আছে। এটা হচ্ছে ওর ওর জন্য খাবার, তোমার জন্য। বাবা বল আমার সাথে সাথে, বাংলাদেশ এদিকায়, বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি। তো আমরা এখন চলে যেতেছি বিয়ের মধ্যে, আমি আমার দুই ভাইকে নিয়ে যাচ্ছি, ওদের জন্য দোয়া।